প্রসঙ্গত একুশের মঞ্চ থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন লোকসভা ভোটে দলের যেসব নেতাকর্মী নিষ্ক্রিয় হয়ে বসেছিলেন আগামী তিন মাসের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তিনি যে একমাস বিরতি নিয়েছিলেন সেই রাজনৈতিক বিরতিতে থাকার সময় তিনি লোকসভা ভোটের ফলাফল নিয়ে পর্যালোচনা করছেন পর্যালোচনার সেই রেজাল্ট প্রকাশ করা হবে বলেও জানান অভিষেক সেই সঙ্গে নির্দেশ দেন এখন থেকেই ছাব্বিশের ভোটের প্রস্তুতি শুরুর এই প্রেক্ষাপটে একুশের সভার বক্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় অভিষেকের এহেন ইঙ্গিতপূর্ণ পোস্ট ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তৃণমূলে কি বর্ষট পরিবর্তন আসতে চলেছে দলে কি কোনো বডস রদবদল হবে এবার দুই বছর পর আসন্ন বিধানসভা ভোটকে মাথায় রেখে দলে কি কোনো বর্ষট পরিবর্তন আনতে চলেছেন অভিষেক যা তৃণমূলের অন্দরে বর্সট ঝড় তুলবে রাজ্য রাজনীতিতে অনেক সমীকরণ বদলে দেবে নাকি দলীয় কর্মীদের উদ্দেশ্যে কোনও কঠিন টাস্ক দেবেন অভিষেক পাশাপাশি অভিষেকের পোস্ট ঘিরে এই সম্ভাবনাও সামনে আসছে যে সংসদে কি এবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কোনও নতুন ঝড় নিয়ে আসতে চলেছেন তৃণমূলের নাম্বার টু সব মিলিয়ে জোর চর্চায় অভিষেকের ইনস্টাগ্রাম পোস্ট উল্লেখ্য এবার লোকসভা ভোটে রেকর্ড সাত লাখেরও বেশি ভোটের মার্জিনে ডায়মন্ড হারবার কেন্দ্রে যেতেন অভিষেক তারপরই তিনি এক মাসের বিরতি নেন রাজনীতি থেকে